সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন। সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রাউত। রবিবার তার উদ্যোগে বনহুগলি যুবক সংঘের পরিচালনায় আয়োজিত হলো ডেঙ্গু মোকাবেলায় প্রচার অভিযান। এদিন প্রায় 800 বেশি মানুষ এই প্রচার অভিযানে সামিল হন। এদিন বাড়ি বাড়ি গিয়ে মশার ধূপ প্রদান করলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ শঙ্কর রাউত। আগামী দিনে ডেঙ্গু মোকাবেলায় তিনি মশারি প্রদান করবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, যেহেতু রবিবার পৌরসভার ছুটির দিন, তাই এলাকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে মশার তেল এবং মশার ধূপ তিনি তুলে দেন এলাকাবাসীকে। এছাড়াও সমস্ত অঞ্চল ব্লিচিং এবং ঘাট দিয়ে পরিষ্কার করেন, যাতে মশার থেকে তারা রক্ষা পান। এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের কথা মাথায় রেখে আগামী দিনেও এভাবে এগিয়ে যেতে চান বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রাউত। তার এহেন উদ্যোগকে এদিন সাধুবাদ জানান উপস্থিত সকলে। আজকে এটা হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি। ডেঙ্গুর যে বৃদ্ধি হয়েছে, ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক সব জায়গায় বলছে। তো একটা পাড়ার ক্লাব হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য পড়ে, সেটাকে সেই দায়িত্ব কর্তব্যের কথা মাথায় রেখে আজকে আমরা আশ্রয় নেমেছিলাম। মানুষজনকে অ্যাওয়ার করেছি, ধূপ দিয়েছি, আগামী দিনে 500 মশারি দেবো। এই রবিবারটাকে কেন বেছে নেওয়া হয়েছে? আজকে পৌরসভা বন্ধ, সরকারি কর্মীরা ছুটিতে আছে, কিন্তু আমাদের পৌরসভার চেয়ারপারসন অপর্ণা মল্লিক আমাদের সাহায্য করেছেন, বরমের পৌরসভার হেলথ ওয়ার্কারদের দিয়েছেন, তাদেরকে নিয়ে এই কাজটা করছি। আগামী দিনে কিভাবে মানুষের পাশে থাকতে চান? এটা নতুন করে কিছু বলার কথা নয়, আপনি প্রশ্ন করছেন আপনি জানেন, বছরে 365 দিন আমরা মানুষের পাশে থাকি এবং আগামী দিন আরো বেশি করে থাকবো। বিউরো রিপোর্ট, চ্যানেল 10। 1966 সালের জানুয়ারি থেকে 1977 সালের মার্চ এবং 1980 সালের জানুয়ারি থেকে 1984 সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ইন্দিরা গান্ধী।